হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার টম লুজেস আর টুথ এর ওপর 7 নম্বর ভিডিও। এই 7 নম্বর ভিডিওটিতে আজকে আমি এক্সারসাইজ 1 আর এক্সারসাইজ 2 এর কোয়েশ্চেন এবং আনসারগুলি আলোচনা করেছি। তো সেগুলি তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করবো, তোমাদের সঙ্গে ব্যাখ্যা করবো, তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এর আগের ভিডিওগুলি দেখার জন্য, এর আগের যে পার্টগুলো করেছিলাম, ছটা পার্ট করেছিলাম, ওই ছটা পার্ট দেখার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। আর এই প্রশ্নগুলি আমি তোমাদের জন্য প্রিন্ট আউট করেছি, মানে টাইপ করেছি, সরি প্রিন্ট আউট নয়, টাইপ করেছি। ওই টাইপগুলো তোমাদের সুবিধার জন্য আমি করেছি, তোমরা সহজে বুঝতে পারবে। এবং আনসারগুলি আমি সম্পূর্ণ টেক্সট বই দিয়ে তুলেছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং কোশ্চেনের যে আনসারগুলো আছে সম্পূর্ণ সহজ সরল বাক্যতে লেখা আছে, তোমরা খুব সহজেই বুঝতে পারবে, ঠিক আছে? আর তোমরা যদি এরপরও তোমার যদি কোনো সমস্যা হয় বা প্রবলেম দেখা দেয়, তো অবশ্যই আমার তো ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের সাধ্যমতো বোঝানোর চেষ্টা করবো। তো তোমরা জানো যে আমি তোমাদেরকে একটা জিনিস প্রোভাইড করছি, তোমরা তার বদলে কী দেবে? তোমরা তার বদলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে করবে। তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, এবং তোমার যে সমস্ত বন্ধুরা টিউশনি মাস্টার নেই, তাদেরকে তুমি এই ভিডিওটি দিতে পারো, তারা অবশ্যই হেল্পফুল হবে। এবং তোমরা আমাকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই একটা করে লাইক করবে, আর আমি তোমাদের নতুন নতুন ভিডিও প্রোভাইড করবো, ঠিক আছে? তো চলো দেখে নিই ভিডিও। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের এক্সারসাইজ 1 আছে, এক্সারসাইজ 1-এ আমাদের 5টা কোশ্চেন আছে, ঠিক আছে? 5টা কোশ্চেন এক্সারসাইজ 1-এ আছে, আর আমাদের এক্সারসাইজ 2-এতে 4টি কোশ্চেন আছে। তো আমি এক্সারসাইজ 1 আর এক্সারসাইজ 2-টা আজকে আলোচনা করছি। তো এক্সারসাইজ 3-টা থাকুক, পরের দিনকে থাকবে, ঠিক আছে? আর আমার এই কোশ্চেন আনসারগুলি আমার টাইপ করা আছে, তো সেখান থেকে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের এক্সারসাইজ 1-এ কি আছে? টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, মানে তোমরা বুঝতে পারছো টিক চিহ্ন দিতে হবে, যেটা অল্টারনেটিভ থেকে বেছে নিয়ে সঠিক উত্তর হবে। তো নাম্বার 1-এ আছে, দেখুন, টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিংস অফ, তার মানেটা আমি নিচে লিখে দিয়েছি, টম কষ্ট অনুভব করতো, মানে যে উত্তরটা বসবে আগে সেটা ড্যাশ দিয়ে দিয়েছি আমি সকালগুলিতে, মানে কোন সকাল থেকে তার সমস্যাগুলো শুরু হতো, সোমবার সকাল থেকে। তাই মন্ডে লেখা আছে আমাদের, তার মানে আমাদের অপশান বি হবে এটা। আমার এটা একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, তাই আমি নাম্বারিং করতে পারি না, তাই ইয়ে দিয়েছিলাম আর কি। তো মন্ডে হবে, তোমরা বুঝে যাচ্ছ। নাম্বার 2 দেখো কী আছে, নাম্বার 2-এর আনসার, ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড এ লুজ টুথ, সি উড, যদি পলি কাকিমা জানতে পারে যে টমের দাঁত নড়ছে, তিনি কী করবেন? তিনি তার এসে দাঁতটা তুলে নেবে, আমরা তো সবাই জানি সেটাই হয়েছিল। তো শিওরলি পুল ইট আউট, শীঘ্রই এটা তুলে নেবে, ঠিক আছে? নাম্বার 3 কী আছে, দেখো, টম ড্রি, সরি এটা টম, হ্যাঁ ঠিক আছে, টম ড্রিউ হিজ শর্ট টু ফ্রম আন্ডার দ্যাম, টম তার ক্ষত পাটা বের করেছিল, কোয়া থেকে বের করেছিল বলো তো, সে সিট থেকে, বিছানার যে চাদর বা সিট থেকে বের করেছিল, পাটা দেখেছিল। নাম্বার 4 কী আছে, দেখো, সিড ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল, সিড সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে গেছিলো, সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে গেছিলো, কাকে ডাকতে? আন্ট পলি, মানে কাকিমা পলিকে ডাকতে নেমে গেছিলো, ঠিক আছে? আমাদের তার মানে ডি অপশানটা হচ্ছে আমাদের। নাম্বার 5 লাস্ট কোয়েশ্চেন, দ্য থ্রেড দ্যাট ম্যারি গট আন্ট পলি মেড অফ, দেখো এখানে তোমরা বইতে দেখতে পাবে যে আমাদের যে ভাবটা আছে গট, ওই গটটা কিন্তু হবে না, গটটা করলে কি মানে হচ্ছে, দেখো, দ্য থ্রেড মানে সুতোটা, দ্যাট যেটা ম্যারি গট, মানে ম্যারি পেয়েছিল আন্ট পলি আন্ট কাকিমার কাছ থেকে, না পলি কাকিমার কাছ থেকে, মেড অফ সুতো, না ওটা নয়, আমাদের এখানে গটটা গেভ হবে, বুঝতে পারলে? তোমাদের বইতে এখানে ভুল আছে, তোমাদের ভুলটা আছে, তো আমি এখানে গডটা গেট বলছি, ভালো করে খেয়াল রাখবে, এখানে গডটা গেভ হবে, তার মানে মানেটা ঠিক হবে যে ম্যারি যে সূত্রটা কাকিমা পলকে দিয়েছিল সেটা তৈরি ছিল কিসে, সেটা তৈরি ছিল সিল্কের, ঠিক আছে? তো আমাদের এক্সারসাইজ 1টা কমপ্লিট হয়ে গেল, এবার আসছে এক্সারসাইজ। তো বন্ধুরা দেখো, আমাদের এই যে এক্সারসাইজ 2, এক্সারসাইজ 2-তে কী আছে, দেখুন, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, 15টা শব্দের মধ্যে আমাদের কোয়েশ্চেনের আনসারগুলো করতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী আছে, ফার্স্ট কোয়েশ্চেনটা আছে, হুইচ ওয়ান অফ টমস টুথ হ্যাড কাম লুজ, মানে এটা হচ্ছে টমের কোন দাঁতটি নড়ে গেছিলো। তো তোমরা জানো কোন দাঁতটি নড়ে গেছিলো, কিন্তু আমাদের এখানে 15টি শব্দের মধ্যে সেন্টেন্সটা কমপ্লিট করতে বলেছে, কিন্তু দেখো আমাদের প্রথম যে আনসারটা লিখেছি সেই আনসারটা একদম পারফেক্ট আনসার, খুব ছোট্ট কতগুলো শব্দ আছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা শব্দ আছে, 9টা ওয়ার্ডের মধ্যে আমরা লিখেছি। তো এখানে কিন্তু 15টা ওয়ার্ড এখানে বলা নেই, বলা আছে কিন্তু আমরা লিখিনি, তার মধ্যে কমপ্লিট হয়ে আছে, বুঝতেই পারছো তোমরা? তো আনসার হবে, ওয়ান অফ টমস আপার ফ্রন্ট টিথ হ্যাড কাম লুজ, ওয়ান বসেছে, তাই এখানে টিথ বসেছে। আর প্রশ্ন দেখা গেলে লিখেছি, দেখো প্রশ্নতে আছে ওয়ান অফ টমস টুথ আছে না, তাহলে এখানে ওয়ান অফ টমস কোথায় দাঁতটা, নিচের না উপরে, তাই আপার ফ্রন্ট টিথ, টিথ করা আছে মানে অনেকগুলো দাঁতের মধ্যে একটি দাঁত, হ্যাড প্রশ্নতে আছে, হ্যাড কাম লুজ, নড়ে গেছিল, ঠিক আছে? নাম্বার 2 দেখো, হাউ আর সিড অ্যান্ড ম্যারি রিলেটেড টু টম, আমাদের সিড এবং ম্যারি টমের সঙ্গে কী সম্পর্ক যুক্ত, মানে সিড এবং ম্যারি টমের কী হয়, বাংলাটা লিখে দিচ্ছি মানে এটা। তো এটাও দেখো 15টা শব্দের মধ্যে নেই, কিন্তু এটা পারফেক্ট উত্তর হয়েছে। দেখো কী লেখা আছে, সিড ইজ টমস ব্রাদার, সিড হচ্ছে টমের ভাই, আমরা পড়েছি, অ্যান্ড ম্যারি ইজ টমস কাজিন, এবং ম্যারি হচ্ছে টমের খুড়তুতো বোন, ঠিক আছে? নাম্বার 3 দেখো কী আছে, হোয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টিয়ার হিম,
আমাদের প্রশ্নটা হচ্ছে, প্রশ্নের বাংলাটা, কেন টম সিডকে নাড়াতে বারণ করেছিল? মানে টম যখন কাঁদছিল তখন সিড তো তাকে নাড়ি নাড়ি ডাকছিল, এফআই এফআই করে ডাকছিল, কিন্তু টম তাকে বারবার বারণ করছিল কেন? কারণ টমের ওই মিথ্যা আত্মনাদটা ধরা, মানে সবাই ধরে ফেলতে পারে, মানে তার ভাই যদি তাকে নাড়ায় তার ফলে সে রেগে যে চেঁচাতে পারে, তার ফলে সে ধরে ফেলবে যে তার দাদা টম একটা অ্যাক্টিং করছে। তো সেটা লেখা আছে, দেখো প্রশ্ন সাজিয়েছি আমি, হোয়াই দিয়ে প্রশ্ন আছে, হোয়াই দিয়ে প্রশ্ন থাকলে আমরা উত্তরটা লেখার সময় প্রশ্নটা সাজিয়ে বিকজ দিয়ে উত্তর লিখি। দেখো কি আছে, প্রশ্ন দেখে দেখে লিখেছি, টম আক্সড করেছে, কারণ ডিড দিয়ে প্রশ্ন আছে পাস্ট টেন্সে, তাই আক্সের সঙ্গে ইডি যোগ করেছে, তাই টম আক্সড ডিড নট, টম আক্সড নট টু স্টিয়ার হিম বিকজ হি থট, কারণ সে ভেবেছিল দ্যাট স্টিয়ারিং মানে ওই নাড়ানোটা মাই ডিস্টার্ব হিজ ফলস মনি, কারণ সে ভেবেছিল যে সিডের ওই নাড়ানোটা তার ওই মিথ্যা আত্মনাদটিকে বিরক্ত করতে পারে, তার ফলে তার ওই অজুহাতটা সকলের সামনে চলে আসতে পারে, তাই সে এইটা বলেছে। ঠিক আছে, আমাদের শেষ কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াই ডিড টম প্রিটেন্ড হিজ টো ওয়াজ পেনি? প্রশ্নের বাংলাটা দেখো কি আছে, কেন টম ভান করছিল যে তার পায়ের আঙুলে প্রচণ্ড যন্ত্রণা করছে বা ব্যথা করছে? ঠিক আছে, কেন বলো তো? কারণ আমরা গল্পটা পড়ে কি দেখেছি যে সে স্কুল যেতে চায় না, স্কুল যেতে না চেয়ে শেষের দেখবে, আজকে শেষের দিনে শেষের দিন পার্ট 6-এ পড়েছি না, শেষের দুটো প্যারাতে ফার্স্ট প্যারাটা দেখবে যে সে মাছ ধরার জন্য স্কুলে যায়নি, বাড়িতে বসছে। ঠিক আছে, তো সেটা উত্তর লেখা যেতেই পারে, সেটাই লিখেছি। দেখ হোয়াই দিয়ে প্রশ্ন আছে, প্রশ্নটা সাজিয়ে বিকজ দিয়ে উত্তর লিখেছি, যে টম প্রিটেন্ডেড, প্রিটেন্ড আছে এখানে, ডিড আছে, তাই ইডি যোগ করেছি, প্রিটেন্ডের সাথে প্রিটেন্ডেড হয়ে গেছে। টম প্রিটেন্ডেড হিজ টো ওয়াজ পেনিং, তার পায়ের আঙুল যন্ত্রণা করছে বিকজ, কারণ হি ওয়ান্টেড, সে চেয়েছিল টু স্টে হোম, বাড়িতে থাকতে, ফ্রম স্কুল মানে স্কুল না গিয়ে, অ্যান্ড গো ফিশিং, এবং সে মাছ ধরতে চেয়েছিল। ঠিক আছে, কিন্তু সব কটা লাইনই একদম বই থেকে ঢুকে দিয়েছে, বই থেকে দেখেছি আমি, দেখে দেখে ঢুকে দিয়েছি, একদম পারফেক্টভাবে ঢুকেছে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারবে। আমাদের তো শেষ হয়ে গেল এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2টা, পরের দিনকে এক্সারসাইজ 3 আর বাকি যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আলোচনা করে দেবো, এবং তার সাথে রাইটিংগুলো অবশ্যই অবশ্যই আলোচনা করে দেবো। তো ভিডিওটি বুঝতে না পারলে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে ভিডিওটি শেষ করছি, খুব সুন্দর থাকবে, সুস্থ হবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।